দুর্যোগের ঘনঘটা বৃদ্ধিতে কোটি কোটি মানুষের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠেছে বিশ্ব, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। গত ২০ বছরের তুলনামূলক প্রতিবেদনে তারা এ তথ্য জানায়। বিশ্ব নেতারা দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট মোকাবেলা কঠিন হয়ে পড়বে বলেও হুঁশিয়ারি জাতিসংঘের। আরো জানাচ্ছেন মোবালিক করিম। বসবাস অযোগ্য নরক হয়ে উঠছে পৃথিবী। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত অফিস UNDRR-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে। গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা বৃদ্ধিতে এমনটা হচ্ছে। UNDRR বলছে, ১০ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাসও দেশে দেশে মৃত্যুর ঢেউ থামাতে না পারা ক্ষমতাসীনদের সামগ্রিক ব্যস্ততার মুখোশ উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিলেও মহামারী মোকাবিলায় দেশগুলো কার্যকর ব্যবস্থা নিতে না পারায় বিশ্বজুড়ে ৩ কোটি ৭০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধুঁকছেন। সংস্থাটি বলছে, শুধুমাত্র ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভূমিকম্প, সুনামি এবং হারিকেন সহ বিশ্ব বড় ধরনের ৭৩৪৮টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। এতে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১২ লাখেরও বেশি মানুষের এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪২০ কোটি মানুষ। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের বৃদ্ধিতে বিশ্ব অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২.৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের। দ্য হিউম্যান কস্ট অফ ডিজাস্টার ২০১৯ শিরোনামে ওই প্রতিবেদনে জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির রেকর্ড ১৯৮০ থেকে ১৯৯৯ সাল চেয়ে প্রায় দ্বিগুণ। ওই সময় বিশ্ব ৪২১২টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল। গত ২০ বছরে ঘটে যাওয়া দুর্যোগের বেশিরভাগই জলবায়ুর সঙ্গে সংশ্লিষ্ট। গবেষকরা বলছেন, ৮০ দশকের তুলনায় গত ২ দশকে বন্যা, ঝড়, খরা, তাপদাহ, হারিকেন এবং দাবানল অত্যাধিক বেড়েছে। এ থেকে উত্তরণের পথ বলছে তারা, যার জন্য প্রয়োজন বিশ্ব নেতাদের এক হয়ে এই সংকট মোকাবেলা করা। মুবাল্লিক করিম, মাইটিভি।